এখন আওয়ামী লীগের মঞ্চে এসে উপজেলায় কোনো মার্কা নাই, এটা আওয়ামী লীগের কর্তার কথা কীর্তন বাজে। এখন আওয়ামী লীগ যা ইচ্ছা তা করতে পারে। এই ধর্মটাকে রাজনীতির সঙ্গে একীভূত না করা পর্যন্ত কখনোই এই একটা সাস্টেনেবল রাজনীতি হবে না। আলমগীর শিকদার লটন দায়িত্ব নেবেন না কেন? দায়িত্ব নেওয়ার পরিবেশ তো থাকতেন, এই দায়িত্ব নেওয়ার পরিবেশ তো নেই। এই যে এখন আওয়ামী লীগের মঞ্চে এসে উপজেলায় কোনো মার্কা নাই, এটা আওয়ামী লীগের কর্তার কথা কীর্তন বাজে। এখন আওয়ামী লীগ যা ইচ্ছা তা করতে পারে। তারা সরকার দীর্ঘ 4 টাইম রয়ে গেছে। আমি রেসপেক্টের সাথে বলবো যে না, ওনারা যেভাবে রাজনীতি করছে এটা রাজনীতি না, এটা একটা স্বৈরতন্ত্র। আমাগরে স্বৈরত এক হয় 6ই ডিসেম্বর এবার স্বৈরতা দিবস পালন করে এই সরকার রে দেখা, এই সরকারের অবস্থা দেখা। ওই আমাগরে স্বৈরাচার দিবস তো লজ্জা পাইছে মানুষ। আমরা পরে নাম দিছি না আমের আশা। হ্যাঁ, আমের আশা দিবে অবশ্যই দাদা। হ্যাঁ, তা আজকে এটা বলবো যে আমাদের ওই পরিবেশ নাই। জাতীয় পার্টিও যে খুব একটা ভালো অবস্থা আছে এটা নাই। জাতীয় পার্টিও যে আমি বলি না যে আমাদের নেতারা যে রাশেদকার মেননের কথা বলছেন, এই আসনের ইনু ভাইয়ের কথা কইছেন, আচ্ছা কন্ত বসুন্দা আপনি বড় হয়ে গেছেন না? আমাকে জাতীয় পার্টি এগুলি নুরুনবী আমলের থেকে আমরা যখন ছোটোবেলায় জাতীয় পার্টিতে জয়েন করছি তখন দেখছি এরা আছে, আজও তারা জাতীয় পার্টি করে এবং আজকে এরাই মন্ত্রী চায়, এরাই এমপি চায়। আমি লড়ুন কারখালুরি, আমারও তো ওই 60টা যদি দেয় আই ক্যান চ্যালেঞ্জ, আমি 60টার মধ্যে পড়ুম না, কারণ আমি তো তাদের ঘেরা লোক না। আমি ঘটনার লোক হলাম জিএম কাদের লোক, আমি ঘটনার লোক হলো রসনের সাদের লোক, আমি ঘটনার লোক হলে আমি এরশাদের লোক, আমি তো তাদের চামচামি করি নাই। জাতীয় পার্টি 60টাকে 100টা যদি একটা নমিনিও করে সেখানে আমি জাতীয় পার্টি চালাই কে? আলমগীর শিকদার লটন এই আপনি নাম বলেন জিএম কাদের বা রসনের সাদ বা এরশাদ সাহেবের লোক আপনি, কিন্তু তাহলে কারা চালায়? আপনি তাদের মধ্যে থাকতে পারছেন না কেন? আমি তো এখন মনে করি যে জিএম কাদের চালাচ্ছে, পার্টির এখন একটা ক্রাইসিস পিরিয়ড চলছে বেগম রসেনের সাথে এবং জিএম কাদের। আমি আমার ব্যক্তিগত অভিমতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সম্পূর্ণভাবে রসেনের সাথে যদি ঠিকভাবে উনি ধরত, আমি মনে ব্যক্তিগত আমি বলবো যে আমার তার প্রতি একটা সম্মান আছে, কিন্তু ওনার যে বয়স সেই বয়সের সাথে এটা মানে ইয়ে করছে না, খাচ্ছে না। নাহলে রসেনের সাথে যদি হইতো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু জিএম কাদেরকে তো আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন এরশাদের ভাই। জিএম কাদেরকে মানুষ জনগণ পছন্দ করে। এখন আওয়ামী লীগ যে বললেন হাইটেন দরে দিছে, হ্যাঁ 1-4 বছর আমরা হাইটেন দরে দিছে, আপনারা হাইটেন দরে দিবেন আবার এটাও বলবেন যে দিছি তো আর আওয়ামী লীগ হাইটেন দরে, এটা কি লজ্জাও লাগে না কিনা নাকি? আলমগীর শিকদার লটন হাতে সময় নেই, আলোচনা শেষ করবো আপনাকে। অসংখ্য ধন্যবাদ গোলাম মলরানী। আলোচনা শেষ করতে চাই, রনি ভাই লাল কার্ড দেখিয়েছেন, কালো পতাকা মিছিল করবেন, এরপরে কি? না, আমি এখানে অসীমদার একটা উত্তর দিয়ে দিই। প্রথমত যে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আমার কোনো পড়াশোনার সুযোগ হয়নি, তবে এখন মনে হচ্ছে যে আমি যদি শৈশবে 8-10 বছর মাদ্রাসায় পড়তে পারতাম, আরবি ফার্সি এবং উর্দু এই তিনটা ভাষা জানা থাকলে আমি এখন যেভাবে চলছি আরও ভালোভাবে চলতে পারতাম, জীবনটাকে আরও সুন্দরভাবে বুঝতে পারতাম। 1-2 নম্বর হলো যে দেশে শতকরা 90% মুসলিম, সেই দেশে মানে ইসলামিক থিওলজি মুসলিম ধর্মতত্ত্ব এটা রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে এখানে যারা রাজনীতি করে এমনকি যারা হিন্দু ভাই বোনেরা আছেন রাজনীতিতে তাদেরও ইসলামিক জুরিস্প্রুডেন্স সম্পর্কে তাদের জানতে হবে। তো সেই দিক থেকেই আমি ইসলাম চর্চা করি এবং সেটা প্র্যাকটিস করি। 3 নম্বরে যেটা মনে হচ্ছে যে সারা পৃথিবীতে দীর্ঘকালীন যে রাষ্ট্রগুলো চলেছে সবসময় যেখানে হিন্দুইজম চলেছে, কোথাও শিখইজম চলেছে, কোথাও ইসলামাইজেশন চলেছে, তারপরে সে খ্রিস্টানিজম জায়নিজম চলেছে, ধর্মভিত্তিক যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছে শত শত বছর যখন একটা ডাইনিস্টি চলেছে রাষ্ট্র চলে সেখানে ধর্মটা তারা ব্যবহার করেছে। ফলে বাংলাদেশে অনাগত দিনে যে যাই বলুক না কেন আওয়ামী লীগ বিএনপি যারাই ক্ষমতায় থাকবে, জামাত যারাই থাকবে, তাদেরকে এই ধর্মটাকে রাজনীতির সঙ্গে একীভূত না করা পর্যন্ত কখনোই এই একটা সাস্টেনেবল রাজনীতি হবে না। যদি এখানে বারবার হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হয়, বারবার মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়, খ্রিস্টানদেরকে তাড়িয়ে দেওয়া হয়, বৌদ্ধদের তাড়িয়ে দেওয়া হবে না। এখানে যে ধর্ম বিশ্বাসটা আমাদের অনেক কিছু নিয়ন্ত্রণ করে আমাদের জীবনে, তো কাজেই আমি মনে করি যে কম্পারেটিভ রিলিজন শুধুমাত্র বাংলাদেশে যারা আছে প্রধান 3-4টা ধর্ম যারা আছে সেই কম্পারেটিভ রিলিজন সম্পর্কে আমি মনে করি সবাইকে উদার হতে হবে, সবাইকে জানতে হবে, এবং কাউকে কোনো কিছু বলার আগে আঘাত করার আগে যদি কারো ধর্মবোধ সম্পর্কে কারো জানা থাকে তাহলে রাজনীতিটা আরও সুন্দর হবে এবং সাবলীল হবে। আমাদের দেশে যে ফান্ডামেন্টালিজম পরি মানে রাজনীতিতে তৈরি হয়েছে, উগ্রবাদ তৈরি হয়েছে এবং সারা দুনিয়াতে যে রাজনৈতিক উগ্রবাদ তৈরি হয়েছে ওটা হলো
ধর্ম বিশ্বাসের ওই জায়গাটাতে ক্ষমতাসীনদের পক্ষ থেকে আঘাত করা হয়েছে হাজার বছর ইতিহাসে আর তখনই একজন মানুষকে তার মা বলে মাকে নিয়ে গালি দিলে সে যতটা ক্ষুব্ধ হয় তার বাবাকে গালি দিলে যতটা রাগান্বিত হয় তেমনি ধর্ম নিয়ে কথা বললে কিন্তু মানুষ ওইভাবে রাগান্বিত হয় যেহেতু লিডার রাজনীতিতে যারা নেতা তারা রাজনীতি পরিচালনা করবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি পণ্ডিত জওহরলাল নেহরু তিনি ইসলাম ধর্ম সম্পর্কে যত পণ্ডিত ছিলেন কিংবা মাওলানা আবুল কালাম আজাদ তিনি হিন্দু ধর্ম সম্পর্কে যতটা পণ্ডিত ছিলেন তত হিন্দু ব্রাহ্মণরাও ছিলেন না কিন্তু আমাদের দেশে ভারতের রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মা আজাদ সবারই একই অবস্থা কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে আপনি দশজন হিন্দু নেতাদেরকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করেন কিংবা আবার দশজন মুসলমান নেতাদেরকে শ্রী ভগবদ্ গীতা সম্পর্কে জিজ্ঞাসা করেন ওল্ড টেস্টামেন্ট কি নিউ টেস্টামেন্ট কি জিজ্ঞাসা করেন জায়নিজম কি জিজ্ঞাসা করেন বলতে পারেন অথচ দেখেন আমাদের যে ইকোনমি বলেন রাজনীতি বলেন এটা কিন্তু এই ধর্মভিত্তিক এখনও পর্যন্ত এই ডাইমেনশনে কিন্তু চলতেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী একদিকে আলোচনা শেষ করতে চাই হাতে সময় কম শুধু একটুকুন জানতে চাই যে এই মুহূর্তে আসে রাজনীতিতে ফোকাস কি না রাজনীতিতে এখন যে একটা স্পেস হয়ে সবাইকে সময় নিতে হবে ফার্স্ট থিং হলো আওয়ামী লীগকে সময় নিতে হবে সে যে কাজকর্মগুলো করেছে সেই কাজকর্ম তাকে অনুধাবন করার জন্য হজম করার জন্য এবং সেই কাজকর্মের প্রতিফল ডেলিভার দেওয়ার জন্য তাদেরকে সময় নিতে হবে এবং বিএনপি যে কর্মকাণ্ডগুলো করেছে বিএনপিকে সময় নিতে হবে সে রাইট করেছে না রং করেছে তার কী ভুল হয়েছে কেন রাজনীতিতে হলো কি এমন একটা চলমান প্রক্রিয়া এভরি মোমেন্ট পরিবর্তন করতে হয় নিজেদেরকে পরিবর্তন করে আমরা যদি জেদ ধরে বসে থাকি যে আমি গতকাল যেটা করেছি সেটাই রাইট আমি মনে করি ইটস ভেরি আনফেয়ার দেশ রাজনীতি নিয়ে আপনার কিছু ভবিষ্যৎবাণী ছিল কিছু শঙ্কা ছিল আপনার কি মনে হয় যে সেভাবেই এগোচ্ছে সেইভাবেই এগোচ্ছে তার চেয়ে আরও খারাপভাবে এগোচ্ছে আমি আগে যে শঙ্কাগুলো করেছিলাম তার চেয়ে আরও খারাপভাবে এগোচ্ছে এর কারণ হলো আমাদের এই দেশে 18 কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে 60% লোক যদি তার শ্রম ঘন্টা ব্যয় না করে ঠিকমতো কাজ না করে মাননীয় প্রধানমন্ত্রীর মতো একজন 100 জন মহামানব এসে এদের চালাতে পারবেন না প্রত্যেকটা মানুষকে জিডিপিকে অংশগ্রহণ করতে হবে তো যেখানে আপনি একটা বিশাল জনগোষ্ঠীকে মোর দ্যান 60% or 70% মানুষকে ডিমোরালাইজড করে দিয়েছেন তাদের কোনো কাজকর্মে তাদের মন নাই তাদের মন ভালো নাই রাষ্ট্রের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা একাত্ম অনুভব করছে না তারা হা হুতাশ করে আকাশের দিকে তাকাচ্ছে অভিশাপ দিচ্ছে বিদ্বেষ ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে এবং তারা সারাদিন ওই কাজকর্ম করার চেয়ে তসবির তাদের মন ভালো হবে কিসে মন ভালো হবে ফেয়ার যখন আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন জাস্টিস সোশ্যাল জাস্টিস নিশ্চিত করবেন এবং আপনি যখন মিথ্যা কথা বলবেন না ভালো জায়গাতে থেকে যখন আপনি মিথ্যা কথা বলবেন না আপনি সত্য কথা বলবেন হোয়াটএভার মে বি হাতে সময় নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলমগীর শিকদার লোটন এবং ওয়াসিম খান উকিল আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ